কে বিক্রি করছিল আমি জানি, চার পাঁচ দিন আগে ওকে ধরেছিল পুলিশ, সন্ধ্যাবেলা ধরে মধ্যরাত্রি ওকে ছেড়ে দেয়। আমার মনে হলো ডিলার, আর স্টকিস্ট হলো আমডাঙ্গা আইসি অঞ্জন দত্ত, হিরোইন ও গ্যাজার স্টকিস্ট আমডাঙ্গার আইসি অঞ্জন দত্ত। তার আমলে এত বেশি নেশা বেড়েছে, এই মুহূর্তে বোধ হয় আমডাঙ্গার 30 জন যুবক তার গার্জেনদের পয়সায়, গরিব মানুষ তারা, তারা নেশা কেন্দ্রে আছে। অনতিবিলম্বে এই ওসিকে এখান থেকে না সরালে আরও বেশি অশান্তি হবে। একজন ভদ্রলক্ষে ওই আজকে বাড়ি যেয়ে মারধর করেছে, শুধুমাত্র প্রতিবাদ করেছে বলে, গ্যাজা হিরোইনের এরা জানে আইসি এদের সঙ্গে আছে, তাই এরা থানা ঘেরা করেছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা কি জানে, পয়সা পায় বলে হিরোইনের ডিলারদের কাছে স্টক আছে, ওর কাছ থেকে কেনে আর ওরা বেচে। এলাকার মানুষের জন্য কি বার্তা দেবে? এলাকার মানুষের কাছে আগেই বলেছি, এই আসি ওসি যদি আমডাঙ্গা থাকে আমডাঙ্গা শান্তি আসবে না। টোটো নেই কি লোটো, লোটো যেভাবে সরাচ্ছে কলেজের পাশে লোটো, এই আইসির ইন্ধনে চলছে।